আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম এগেইন টু টেকলাবাড়ি স্টুডিও। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা ছবি থেকে ছবি তৈরি করতে পারি, অর্থাৎ একটি ছবি থেকে কিভাবে আমরা একাধিক ছবি তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের ক্যানভাসে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি একটি ফোন দিয়ে ক্যাপচার করা ছবি। তো আমরা যাচ্ছি এই ছবিটা থেকে একাধিক ছবি তৈরি করতে। তো আমরা এটা কিভাবে তৈরি করব, এজন্য আমরা প্রথমেই ক্রপ টুলটিকে সিলেক্ট করে নেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই 5 ফুট ছবির সাইজটা আমাদেরকে জানতে হবে। 5 ফুট ছবির সাইজ হবে, উইথ হবে হচ্ছে 32 mm এবং হাইট হবে 45 mm। তো এই জন্য আপনারা ক্রপ টুলটিকে সিলেক্ট করে নেবেন টুল বক্স থেকে। এরপর আপনারা উইথ দিবেন 35 mm এবং হাইট দিবেন 45 mm। এরপর আপনার ছবিটিকে ক্রপ করে নেবেন। ছবিটিকে ভালোভাবে সোজা করে নিয়ে তারপর ক্রপ করে নেবেন। এরপর পারফেক্ট মনে হলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবেন। তো আপনারা মাথার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে পিন আপ করার কারণে ছবিটি ড্যামেজ হয়ে গেছে। তো আপনারা এটা কীভাবে রিপেয়ার করবেন, এজন্য আপনার টুল বক্স থেকে এখানে যে ক্লোন স্টেম টুলটি দেখতে পাচ্ছেন এটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেকেন্ড ও থার্ড ব্র্যাকেট প্রেস করে এটিকে ছোটো বড়ো করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এরপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে, ভালো জায়গায় অল্টার বাটন প্রেস করে, তার আগে অবশ্যই আপনাদের ওপাসিটি 100% থাকতে হবে এবং ফ্লো 100% থাকতে হবে। এরপর ভালো জায়গায় প্রেস করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে দিবেন একসঙ্গে, যেন আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন, যেন আপনারা মাউসের লেফট বাটন এখানে প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটি রিপেয়ার হয়ে যাচ্ছে। এরপর আপনারা ছবিটিকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে লেভেলটিকে একটু বাড়িয়ে দিবেন। এরপর ওকে প্রেস করে দিবেন। এরপর আমরা নতুন একটি ডকুমেন্ট নিয়ে নেব, এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করব। প্রেস করার পর উইথ দেবো 6 ইঞ্চি এবং হাইট দেবো 8 ইঞ্চি, দেন রিজলিউশন থাকবে 300, দেন ওকে করে দেব। এরপর আমরা এই ছবিটিকে টুল বক্স থেকে মুভ টুল সিলেক্ট করে ছবিটিকে ড্র্যাগ করে নতুন ফাইলের উপর ছেড়ে দেব। এরপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট প্রেস করে ডুপ্লিকেট কপি তৈরি করে নেব।